তার ওজন দাঁড়িয়েছে 36 মনে মালিকের আশা এবার ভালো দাম পাবেন কাছে তার নাম হচ্ছে যুবরাজ আমি দাম চেয়েছি 30 লক্ষ টাকা ইতিমধ্যে এটার দাম 19 লাখ টাকা পর্যন্ত হয়েছে গতবার যুবরাজের দাম উঠেছিল 21 লাখ 50 হাজার টাকা কিন্তু মালিক বিক্রি করেননি এক বছর নিজের কাছে রেখে বেশ যত্ন আত্নিক করে পালন করেছেন ভালো ভালো খাবার খাইয়েছেন এখন যুবরাজ আরো তরতাজা হয়েছে যুবরাজের মালিকের নাম মোহাম্মদ শাহ আলম তিনি ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবার কোরবানির ঈদ সামনে রেখে তিনি ফ্রিজিয়ান জাতের ষাঁড় যুবরাজের দাম হাঁকাচ্ছেন 30 লক্ষ টাকা এদিকে দুর্গাপুর গ্রামের আনুমানিক 36 মন ওজনের এই ষাঁড়কে দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন খামারের মালিক শাহ আলম জানান ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি স্থানীয় বাজার থেকে 6 মাস বয়সে 1,55,000 টাকায় কিনেছিলেন এখন তার বয়স 4 বছর 6 মাস প্রতিদিন ষাঁড়ের খাবারের জন্য খরচ হয় প্রায় 2,000 টাকা প্রাণী সম্পদ বিভাগ বলছে প্রাণীটির ওজন 35 থেকে 36 মন হবে এবার ঈদে তিনি এর দাম হাঁকাচ্ছেন 30 লক্ষ টাকা ইতিমধ্যে 19 লাখ টাকা দাম উঠেছে গত বছর ঈদে এটির দাম 21 লাখ 50 হাজার টাকা পর্যন্ত উঠেছিল তিনি বলেন গরুটির পিছনে এ পর্যন্ত 17 থেকে 18 লক্ষ টাকা খরচ হয়েছে ন্যায্য মূল্য না পেলে ক্ষতিগ্রস্ত হবেন তিনি ভাই আমার এই খামারের নাম হচ্ছে আবদুল্লাহ আদুরান ডেরি ফার্ম আমি আজকে প্রায় 4 বছর যাবৎ এই খামারটা পরিচালনা করতেছি এবং আমার এই খামারে এখন বর্তমানে যে গরুটা আছে তার নাম হচ্ছে যুবরাজ আমি দাম চেয়েছি 30 লক্ষ টাকা ইতিমধ্যে এটার দাম 19 লাখ টাকা পর্যন্ত হয়েছে তো গতবারও এটার দাম 21 লাখ 50 হাজার টাকা হয়েছিল কিন্তু আমি যে কোনো কারণে খরিদ্দার পাইনি এই জন্য আমি চলে আসছি এবার এই করোনা ভাইরাসের মধ্যে কী হয় সেটা জানি না ভাগ্যে কী আছে এই গরুটার পিছনে প্রায় 17-18 লক্ষ টাকা খরচ গেছে যদি আমি এই পুঁজিটা না পাই তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব এভাবে আমি নয় অনেক খামারই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো প্রধানমন্ত্রীর কাছে এরকম চাওয়া এবং দাবি যাতে ইনশাআল্লাহ এবার পশুর হাটটা যেন ভালোভাবে বসে এবং সবাই যেন কোরবানি দিতে পারে দুর্গাপুর গ্রামে আমি আসছি একটা গরু দেখতে আসলে আমার জীবনে এত বড় গরু কখনো দেখি নাই নাম রেখেছে যুবরাজ ঠিক আসলে যুবরাজ সে গরুর যুবরাজ বলে মনে হচ্ছে আমার কাছে এত বড় গরু আমি আমার লাইফে এত বড় বয়সে আমি কোনোদিন দেখিনি তা 19 গরুর দাম ছিল 30 লক্ষ টাকা তা আমরা এক পর্যায়ে মালিকের সাথে কথা বলছি আমার এক আত্মীয়র জন্য নেওয়ার জন্য এখন আমার সে আমেরিকাতে থাকে তার সাথে এখন তার গরুর ছবি এবং ভিডিও করে নিয়ে গেলাম যে দেখি এবং 19 লক্ষ টাকা আমরা দাম দিয়ে গেছি এই গরুটা দীর্ঘদিন এই গরুটা পোষা আছে গরুটার নাম যুবরাজ গরুটা আসলে অনেক বড় এর আগে আমরা দেখছি অনেক জায়গায় সার্চ করেছি আমাদের গরু বাংলাদেশে আর এরকম গরু আর নাই তো এই গরুটা যে এই যে এই গরুটা যে আপনারা দেখছেন আপনারা কত এলাকার লোক আসছে যাচ্ছে দেখছে সবাই বলছে যে এর উপরে আর কোনো গরু হয় না ওই 500 টাকা খাবার প্রতিদিন দিয়ে যে গমের গম ধান ঘাস নেশাল খাবার জাতীয় খাবার খাই কি জাতীয় কোনো খাবার খাই এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী বলেন এখানে কোরবানি উপলক্ষে অনেক খামারি তারা অনেক গরু লালন পালন করে কোরবানির উদ্দেশ্য করে এর ভিতরে অনেক বড় গরু যেমন যুবরাজ এটা সদর উপজেলার দুর্গাপুর গ্রামে আব্দুল্লাহ এগ্রোতে প্রতিপালিত হচ্ছে এবং এটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে প্রতিপালিত হচ্ছে আমার দেখা মতে এ পর্যন্ত আমার নজরে সর্বোচ্চ গরু প্রায় 1400 কেজি ওজন
এর পাশাপাশি আমার সদরের সদরপার ভাটই বাজারের পাশে ভগবান নগরে দুইটা গরু আছে, সেগুলো 1100-1200 কেজি ওজন। এখানে সদরের তারপর কালীগঞ্জ অন্যান্য জায়গা ব্যাপকভাবে আমাদের বৃহৎ আকারে গরু লালিত পালিত হচ্ছে। তো এটা আমাদের যুবরাজকে দেখেই অন্যান্য লোকেরা উদ্বুদ্ধ হয়েছে এবং আমরা আশা করছি যে এগুলো খামারি ভালো দামে বিক্রি করতে পারবে এবং তারা ভবিষ্যতে এই ধরনের গরু আরও লালন পালন করবে।